যে শিশুর এখন খেলাধুলা আর ছোটাছুটিতে মেতে থাকার কথা সে এখন কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বাড়ির পাশের একটি দোকানে তেল কিনতে যায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। মেয়েটিকে একা পেয়ে হাত পা ও মুখ বেঁধে ধর্ষণ করে দোকানদার কবির হোসেন। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে এলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তেল এনে ফিরে আসে অর্ধেক রাস্তা, তখন ছেলে জোর করে ধরে নিয়ে গিয়েছে, জোর করে ধরে নিয়ে, হ্যাঁ ছেলের নাম কবির। আমি এর ফাঁসি চাই, ওরকম আমার মেয়ে তো বাঁচার মতো নেই। সাত বছর একটা নাবালিকা ধর্ষণ করিয়েছে, এর উপযুক্ত যে বিচার হয় এই হচ্ছে সরকারের কাছে দায় দাবি। শিশুটির শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। ব্যক্তির অবস্থা বেশ আশঙ্কাজনক, ব্লিডিং হচ্ছে অনেক। আমরা রোগী হচ্ছে ব্লাড দিয়ে রোগীর ম্যানেজ করার কাজ করতেছি। এ ঘটনায় অভিযুক্ত কবির হোসেনকে আটক করেছে শৈলকুপা থানা পুলিশ। সময় সংবাদ, ঝিনাইদহ।